সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব। সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম। ঈদ জামাতের সময় নির্ধারণ নিয়ে ভয়াবহ সংঘর্ষ, গুলিবিদ্ধ এক। এরপর জানিয়ে দিব, বান্দরবনে 5 কেজির বেশি চাল নিতে লাগবে পুলিশের অনুমতি। জানিয়ে দিব, ঈদের আগের রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে তরুণকে কুপিয়ে হত্যা। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর বাড়ি থেকে ডেকে নিয়ে সাইফুল ইসলাম 18 নামে এক তরুণকে হত্যা করা হয়েছে। উপজেলা চম্পকনগর ইউনিয়নের ষাটিরপাড়া গ্রামের কাশিম মিয়ার ছেলে তিনি। এরপর জানিয়ে দিব, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঢাকার ভারতীয় হাইকমিশন বুধবার 10 এপ্রিল সন্ধ্যায় এসব তথ্য জানায়। এদিকে চাঁদ রাতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ সংঘর্ষ, আহত 5। কুমিল্লার চাঁদ রাতে কিশোর গ্যাংয়ের 2 গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে 2 গ্রুপের অন্তত 5 জন সদস্য আহত হয়েছেন। বুধবার 10 এপ্রিল রাত 10:30 দিকে মুরাদনগর উপজেলায় কোম্পানিগঞ্জ নবীনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে। এবং সর্বশেষ জানিয়ে দিব, আমি মৃত্যুকে নয়, মৃত্যু আমাকে ভয় পায় বলছেন ভারতের পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, জাতীয় নাগরিক পঞ্জি NRC এবং অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করতে দিব না। আমি মৃত্যুকে ভয় পাই না, মৃত্যু আমাকে ভয় পায়। কেউ চায় ভোটের সবাইকে ভয় দেখাতে, সবাই এখন NIA CBI ইনকাম ট্যাক্স ED-র হাতে ধরাতে চায়। আমি বলি, এর থেকে তো ভালো একটা জেলখানা বানিয়ে দিন। আজ বৃহস্পতিবার 11 এপ্রিল সকালে রেড রোডে তিনি এসব কথা বলেছেন। তিনি বলেন, যে করেই হোক ভারতের নরেন্দ্র মোদীর এই অবৈধ নাগরিকত্ব আইন আমি বাংলার জনগণের জন্য কার্যকর করতে দিব না। প্রতিবারের মতো এবারও রেড রোডের ঈদের নামাজে গিয়ে CAA এবং NRC বিরোধী বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমরা ঘৃণা করতে জানি না, আমরা ঘৃণভাষণ চাই না, আমরা ভাগবাটোয়ারা চাই না, জাতীয় নাগরিক পঞ্জী NRC চাই না, আমরা নাগরিকত্ব সংশোধনী আইন চাই না। আমরা চাই যে সকলে যেন একসঙ্গে এখানে বসবাস করতে পারি। আমরা জুলুম সহ্য করব না। আমরা একটা থাকলে কেউ কিছু করতে পারবে না। যতক্ষণ আমরা বেঁচে আছি ততক্ষণ আমরা মৃত্যুকে কোনো ভয় পাই না, আমরা লড়াই করে বাঁচতে চাই। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। ঈদ জামাতের সময় নির্ধারণ নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ এক। চট্টগ্রামের লোহাগাড়ায় ঈদ উল ফিতরের জামাতের সময় নির্ধারণ নিয়ে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে আবুল বাশার নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া আহত হয়েছে আরও অন্তত 27 জন। বুধবার 10 এপ্রিল রাত 9টার দিকে উপজেলার সাতগড় মৌলভীবাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মাওলানা আবুল বাশারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত 6 জন হলেন আবুল হাশেম মোহাম্মদ, ইহফেদুল ইসলাম, বাবু আক্তার আহমেদ, আবুল লতিফ হোসাইনি, মোহাম্মদ আব্দুল মজিদ সহ আরও নাম না জানা অনেকেই। লোহাগাড়া থানার ওসি তদন্ত খায়রুল ইসলাম খান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছি, উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। জানা গেছে, সাদগড় শাহ আতাউল্লাহ হোসাইনি রাদিয়াল্লাহু তাআলা কেন্দ্রীয় শাহী জামে মসজিদে কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। 2 মাস আগে মসজিদ কমিটিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী আহ্বায়ক এবং চুন্তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নুল আবেদিন সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়। এরপর উভয় পক্ষকে পর্যায়ক্রমে 1 সপ্তাহ করে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়। চলতি সপ্তাহে যে পক্ষ দায়িত্ব পালন করছে তারা মসজিদে ঈদের জামাত সকাল 8:30 আদায় করার ঘোষণা দেয়। ঘটনার রাতে আরেক পক্ষ মসজিদে এসে ঈদের জামাত সকাল 7:30 করার ঘোষণা দিলে উভয় পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে 1 জন গুলিবিদ্ধ হন, আহত হন আরও 6 জন।
বান্দরবনে 5 কেজির বেশি চাল নিতে লাগবে পুলিশের অনুমতি। বান্দরবনের রুমা, থানসি, রোয়াংছড়ি এবং চিম্বুক পাহাড়ের বাসিন্দাদের 5 কেজির বেশি চাল পরিবহনে বাধা দিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রুমা এবং থানসিতে ব্যাংক ডাকাতির ঘটনার পর সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান চলমান। অভিযানের মধ্যে মঙ্গলবার থেকে 5 কেজির বেশি চাল পরিবহনের ক্ষেত্রে পুলিশের অনুমতি নিতে হবে। পুলিশ বলছে একটি সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানের অংশ। সশস্ত্র সন্ত্রাসীদের খাদ্য এবং অর্থ যোগান বন্ধ করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। থানচি উপজেলার স্থানীয় মারমা ত্রিপুরা মৌ সম্প্রদায়ের বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে সব তথ্য। 5 কেজির বেশি চাল নিতে যাওয়ার পথে পুলিশ চেকপোস্টে আটকে দোকানে ফিরে দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। নাম প্রকাশ না করার সত্ত্বে এক ত্রিপুরা জানান, গতকাল বাসায় চাল শেষ হয়ে গেছে, তাই বাজার থেকে চাল কিনে বাড়ি যাচ্ছিলাম। পথে পুলিশ এবং সেনা সদস্যরা আমাকে থামিয়ে জিজ্ঞেস করেন, এত চাল কেন? বাড়িতে নিয়ে যাচ্ছি বলার পর তারা জানান, কেউ 5 কেজির বেশি চাল বহন করতে পারবে না, থানায় গিয়ে আগে ওসির অনুমতি নিয়ে আসতে হবে। উপজেলার নারিকেল এবং আপ্রুমং পাড়া নিবাসী দুই মারমা বলেছে, বাজারে গিয়ে কেউ 20 কেজির বেশির চালের বস্তা কিনে নিয়ে আসছিল, পথে পুলিশ এবং আনসার বাহিনী বাধা দেয়, বলে এত চাল নিয়ে যেতে পারবে না, কারণ জানতে চাইলে তারা বলে ওপরের নির্দেশ, ওসির অনুমতি নিতে হবে। নিরুপায় হয়ে চালের বস্তা আবার দোকানে ফেরত দিয়ে আসি। একই অবস্থা চলছে চিম্বুক পাহাড়েও। পাহাড়ের এম্বোপাড়া, বাথনপাড়া, 18 মাইল চিম্বুক পাড়া এলাকায় বাসিন্দারা বান্দরবন থেকে সদর থেকে যদি কেউ চাল কিনে ফিরে যাওয়ার পথে মিলনছড়ি এলাকায় পুলিশ চেকপোস্টে তাদের আটক করে দেওয়ার খবর পাওয়া গেছে এবং চাল ফিরে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বান্দরবন চিম্বুক রোডে থ্রি হুইলার যানচালক মোহাম্মদ আরিফ হোসেন বলেছেন, গতকাল 3-4 জনের চালের বস্তা নিয়ে ভাড়ায় যাচ্ছিলাম, মিলনছড়ি এলাকায় পুলিশ চেকপোস্টে আটকে দিয়ে চাল বান্দরবনে ফেরত পাঠাতে বলে। মোদের উদ্দেশ্যে পুলিশ বলেছে, কেউ 5 কেজির বেশি চাল বহন করতে পারবে না। চিম্বুক পাহাড়ে ক্রামাদি পাড়ার বাসিন্দা সিংপাত মৌ বলেছেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে আমাদের সাধারণ জনগণের উপর এভাবে অমানবিক হওয়াটা কখনোই বোধগম্য নয়। চিম্বুক পাহাড়ে এমনিতেই পানির সংকট, তার মধ্যে আবার চাল বহনে বাধা, এত সংকটে ফেলে দিলে মানুষ যাবে কোথায়? 5 কেজির বেশি চাল কিভাবে নির্ধারণ করা হয়েছে জানতে চাইলে পুলিশ কর্মকর্তারা বলেন, যৌথ বাহিনীর অভিযান পরিচালনার সমন্বয়ক সেনাবাহিনী, তারা এ বিষয়ে সবচেয়ে ভালো বলতে পারেন, আমরা নির্দেশ অনুযায়ী দায়িত্ব পালন করছি। প্রসঙ্গত চলতি মাসের শুরুতে রুমা উপজেলার সোনালী ব্যাংক এবং থানচি সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতি, পুলিশ ও আনসার বাহিনী 14 অস্ত্র লুট এবং সোনালী ব্যাংকের ম্যানেজার নিজামুদ্দিনকে অপহরণ করার ঘটনার পর অভিযান পরিচালনা করছে পুলিশ, আনসার বাহিনী, র‍্যাব এবং সেনা সদস্য ও বিজিবির যৌথ বাহিনী। মাত্র 16 ঘন্টার ব্যবধানে এসব ডাকাতির ঘটনা সশস্ত্র সংগঠন কুকিসিন ন্যাশনাল ফ্রন্ট বা KNF ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ অভিযানে এ পর্যন্ত KNF এর অন্যতম প্রধান সমন্বয়ক সহ 55 জন সন্দেহ ভাজনকে আটকের পর কারাগারে প্রেরণ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাড়ি থেকে ডেকে নিয়ে সাইপুল 18 নামে এক তরুণকে হত্যা করা হয়েছে। সে উপজেলার চম্পকনগর ইউনিয়নের শাটিরপাড়া গ্রামের কাসেম মিয়ার ছেলে। বুধবার 10 এপ্রিল রাত 8টার দিকে উপজেলার ইসাপুর ইউনিয়নের ধিতপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। হত্যার সঙ্গে জড়িত অভিযোগে 4 জনকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান ইসলাম সম্প্রতি সাইপুল ইসলামের সঙ্গে ইসাপুর ইউনিয়ন ধিতপুর গ্রামে জিল্লু মেম্বারের ছেলের মোবাইল ফোনে বাদানুবাদ হয়। এ ঘটনায় প্রতিশোধ নিতে রাতে জিল্লুর মেম্বারের ছেলে এবং তার এক বন্ধু মিলে সাইপুলকে শাটিরপাড় গ্রাম থেকে ডেকে নিয়ে ধিতপুর গ্রামে তাদের বাড়ির পুকুর পাড়ে কুপিয়ে হত্যা করেছে। এখানে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রথমে বুকে ও পিঠে ছুরিকাঘাত করা হয়, এতে ঘটনাস্থলেই সাইপুল নিহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে এবং 4 জনকে আটক করেছে। চাঁদরাতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ সংঘর্ষ। কুমিল্লায় চাঁদরাতে কিশোর গ্যাংয়ের 2 গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে 2 গ্রুপের 5 জন সদস্য আহত হয়েছে। বুধবার 10 এপ্রিল রাত 10টার দিকে মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ নবীনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলে আগুন দেওয়া সহ কয়েকটি গাড়ি ভাঙচুর করে 2 গ্রুপের সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 25 রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রভাসচন্দ্র ধর বলেছেন, 2 গ্রাম কিশোরেরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই ঘটনায় আশেপাশে পুলিশ অবস্থান নিয়ে 25 রাউন্ড ফাঁকা গুলি ছেড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক আছে, আমরা 2 গ্রুপের অভিযান করছি আসামিদের ধরার জন্য, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়াও এ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার 9 এপ্রিল বিকেলে মুরাদনগর উত্তর 30 গ্রামে এক কিশোরকে থাপ্পড় দেয় বাখরনগর
ঢোল্লা গ্রামের আরেক কিশোর। এই ঘটনায় ঈদের আগের দিন বুধবার সন্ধ্যায় বাখরনগর গ্রামে ওই কিশোরকে ধাওয়া করে উত্তর ৩০ গ্রামের কিশোরেরা। এই ঘটনাকে কেন্দ্র করে রাত ৯টার দিকে এ সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রুপ।